না দেখাশোনা কি কেউ করে নাকি? না না, দেখাশোনা কেউ করে না। ওই একা পয়সা হয় যে মেয়ে হয় যে একা দিন দেয়, এক দুই এক পয়সা, এই তাছাড়া কিছু নেই, কেউ নাই দেখাশোনা, আছে কিন্তু কেউ দেয় না। শেষ বয়সে দুমুঠো ভাতের জন্য কত কষ্ট। ফুলিয়া স্টেশনে বাদাম বিক্রি করেন 80 বছরের পুরবী সরকার। আমরা অবাক হয়েছিলাম তার স্টেডি হাতে দাড়িপাল্লা দেখে। তাই কৌতূহলবশত আমরা পৌঁছে যাই ফুলিয়া স্টেশনে। কিন্তু স্টেশনে গিয়ে দেখি দিদা তখনও আসেননি। তাই আশেপাশের মানুষকে ছবি দেখিয়ে 1 কিলোমিটার দূরে পুরবী দিদার ছোট্ট কুটির বের করে ফেলি আমরা। দিদা লেখাপড়া জানেন না তেমন, জন্ম থেকেই তার হাঁটা চলার সমস্যাও রয়েছে। ছোটবেলা থেকে পেটের টেনে করাই এইরকম পা, মানে এক পায়ে আপনি ঠিক মতো হাঁটতে পারেন না? না, এই পায়ে বাঁ পায়টা বল পায়। অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল তার। দেশভাগের পর এদেশে চলে আসেন এবং কিছুদিনের মধ্যেই স্বামীকে হারান। তারপর সন্তানদের মানুষ করতে পরের বাড়ি কাজ করতেন। আমি আগে আগে কাজ করতে ধরেন পরের বাড়ি খাল বাজা উঠে যায় ঘর মশাই। কিন্তু এই বয়সে লোকের বাড়ি আর কাজ করতে পারেন না, তাই বাজার থেকে বাদাম কিনে বিক্রি করেন। জিজ্ঞেস করলাম কত টাকা রোজগার হয়। 100 টাকা হয়, রোজ হয় না, ওই এক আধ দিন হয়। এত দৈন্যদশার মধ্যেও তার সংসারে রয়েছে 2 কিউট সদস্য। ওদের খাইয়ে টাটা করে দিদা বেরিয়ে পড়েন স্টেশনের দিকে। এই কটা টাকার জন্য রোজ 1 কিলোমিটার হেঁটে যান স্টেশনে। উঁচু সিঁড়িগুলো কোনো রকমে অতিক্রম করে ওঠেন স্টেশনে। তারপর স্টেশনের এক কোনায় শুরু হয় তার বেচাকেনা। আর কয়দিনই বা করতে পারবেন কাজ? তাই আমরা জিজ্ঞেস করেছিলাম কোনো সাহায্য লাগবে আপনার? দিদার কোনো মোবাইল নেই। ফুলিয়া স্টেশনে রোজ বিকেল 4 থেকে রাত 9টা অবধি তিনি বাদাম বিক্রি করেন। স্যালিউট দিদা, আপনার জীবন সংগ্রামকে স্যালিউট। সম্ভব হলে দিদার থেকে বাদাম কিনবেন, সম্ভব হলে ওনার কাহিনী শেয়ার করবেন।